ভিসে রে অবশ্যই আয়ো রে মা ওই পেটে সারা কাছে বিচার দে দাঁড়া দাঁড়া কিরেলাল ভাই তুই না কইলি হলুদটা প্লার আইবো না ওরা দেখি আইসা করছে আমার ভুল হচ্ছে হ্যাঁ আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন ফ্রি ফায়ার কলেজের প্রথম পর্ব শেষ পর্যন্ত কি হয় দেখুন স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে হ্যালো দিবস একটা সুসংবাদ আছে কি সুসংবাদ আর আপনি কেডা আরে আমি তোমাদের ফ্রি ফায়ার স্কুলের হেড স্যার তোমাদের ফ্রি ফায়ার স্কুল বন্ধ হওয়ার পর একটা সুসংবাদ আছে আমরা এখন ফ্রি ফায়ার কলেজ খুলতেছি ও মা তাই নাকি কবে থেকে কলেজ খুলবেন আমরা কি ভর্তি হইতে পারুম নাকি হ্যাঁ পারবা পারবা তোমারে ভর্তি হওয়ার লাইগা ফোন দিছি ফ্রি ফায়ার স্কুলে সবাইরে জানামু ভর্তি হওয়ার লাইগা আর তোমার বন্ধু বান্ধবের বলে দিও ফ্রি ফায়ার কলেজে ভর্তি হওয়ার লাইগা স্যার আপনি কোনো টেনশনই নেন না ফ্রি ফায়ার কলেজে সবাই আসবো আপনি খালি কোন কবে থেকে কলেজ শুরু হইব আগামীকাল থেকে কলেজ শুরু হইব তোমরা সবাই আইসা পড়ো আমি এখন ফোন রাখি আর অনেকের ফোন দিতে হইব বাই আপনি আগে কইবেন না আমি তো কই কোন হালা এই টাইমে আকামডা করলো সরি স্যার বুঝি নাই যে আপনি আপনি বাদে অন্য কে হইলো এখনই ওরে ভরা দিতাম ভরার বাকি রাখলি কোন জায়গায় যাই হোক একটা সুসংবাদ আছে আমরা নতুন করে ফ্রি ফায়ার কলেজ খুলছি ওইখানে ভর্তি হইস আর তোর বন্ধুদের নিয়া আইস আরে স্যার এটা কোন কি এটা তো খুশির সংবাদ আমি এখন সবারে জানাইতেছি আমরা এখন ফ্রি ফায়ার কলেজে পড়ু কি মজা আচ্ছা ঠিক আছে কালকা থেকে ক্লাস শুরু হইব চলো আইসা পড়িস সকাল সকাল আমি রাখলাম আরো বাকিদের খবর দিতে হইব ওইটা প্লাগ কেডা ফোন দিছিল কিছুই তো বুঝলাম না কিসের খুশি সম্মান কবে চালু মামা কাম তো একটা গইতে গেছে ফ্রি ফায়ার কলেজ খুলতাছে হেড স্যার ফোন দিছিল আমাদের ভর্তি হওয়ার লেগা আবারও মজা হইব ফ্রি ফায়ার স্কুলের মতন এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো টিপু সুলতান কই তুমি একটা খুশি সংবাদ দেওয়ার আছে তোমারে এই তো স্যার বাইতে আছি কি খুশি সংবাদ আছে কোন ফ্রি ফায়ার স্কুল তো বন্ধ করে এসে একবারে এখন তোমাদের জন্য ফ্রি ফায়ার কলেজ খুলতাছি এইখানে তোমরা সবাই ভর্তি হইতে পারবা কালকা থেকে ক্লাস শুরু হইব হ স্যার সবই বুঝলাম কিন্তু কলেজে কি ম্যাডাম থাকবো নি আরে ব্যাটা হ ম্যাডাম টিচার সবাই থাকবো কলেজের ছাত্র ছাত্রী সবাই থাকবো কালকা সময় মতন আইসা পড়িস আর বন্ধু বান্ধব সবাইরে নিয়ে আইস ওকে স্যার কোনো প্যারাই নাই কলেজে যেহেতু ম্যাডাম আর ছাত্রী আছে তার মানে টিপু ওইখানে আছে আপনি চিন্তাই করেন না غادت نديك في الرمالة ونستنا تحت الشدارة صفقتنا فيه الجبال هداري فيها التجارة ওই বেড়া দেখ দিবসে কলেজে আসতে না আসতে ম্যাগ মাঝখানে বসে পড়ছে দাঁড়া ওর একটা ব্যবস্থা করতে হইব সারে খালি আজকে ক্লাসে আহুক ওর খবর আছে তোমরা গেম প্লে ভালো মতন খেলতে পারো স্যার সবই বুঝলাম কিন্তু একটা জিনিস বুঝতাছি না দিবসা খালি মাইয়া লগে গিয়ে বহেকে এত জায়গা থাকতে অগলগে গিয়ে বইবো ওই দিবসা তুই ওদের মাঝখানে বসে গেলি গা তুই কি আর তাকাচ্ছ ওই দোস না কি যে সুন্দর কি যে ভাল লাগতাছে পুরাই ন্যাচারাল বিউটি মানে আমি কলেজের বেঞ্চ গুলোর কথা বলতেছিলাম এত সুন্দর দেখে আমার হুশই ছিল না যে আমি কোন জায়গায় বইছি হইছে হইছে বুঝছি হাবিব আর বিলকিস দুজন পিছনে সিটে গিয়া বসো স্যার এটা ভুলও করেন না দুইটা আগুন একসাথে রাখলে ব্লাস্ট হয়ে যাবে গা ওদেরকে আলাদা আলাদা করে বসান ওই একদম চুপ এগুলা বাদ দে সবাই বিলকিস আর হাবিবা দুজন দুই দিকে গিয়ে বসো আর দিবসা তুই একা বসবি মনে জানে তাকে কি হই আস
আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিবেন, আর গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম ভিডিও কিন্তু আপনারা আরও পাবেন সামনে। আর গাইস আপনারা চাইলে এই ভিডিওগুলো ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়, টিকটক, ফেসবুক, ইউটিউব সব জায়গায় ইউজ করতে পারবেন, তবে অবশ্যই ক্রেডিট দিয়ে ইউজ করবেন, টোটালি ফ্রি আপনাদের জন্য। আর গাইস যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন একটা।